হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকের ভিডিও দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজ আপনাদেরকে পৃথিবীর এমন একটা দামি ফলের সন্ধান দিব যা আপনারা এর আগে কোনোদিনও দেখেননি। এই ফলের মূল্য সোনা হীরার থেকেও বেশি। শুনতে হয়তো অবাক লাগছে, কিন্তু এটাই বাস্তব। এই ফল শুধুমাত্র অ্যামাজনের রেল ফরেস্টেই হারভেস্ট করা হয়, আর এই ফলটাকে পৃথিবীর সব থেকে পাওয়ারফুল ফল হিসেবে ধরা হয়। এই ফলটির বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যাসাই, কিন্তু এই ফলকে অনেক জায়গায় ট্রাফিক্যাল বেরি বা গোল্ডেন বেরি নামে জানা যায়, কারণ এর যা মার্কেট ভ্যালু গোল্ডের থেকে কয়েক গুণ বেশি। এই ফলকে সবথেকে বেশি ব্যবহার করা হয় ইউএসএতে। আমেরিকায় এই ফল থেকে পাল, পেস্ট এবং সব থেকে দামি দামি ওয়াইন তৈরি করা হয়। আমি এখানে মদকে কোনোরকম প্রমোট করছি না, কারণ এটা স্বাস্থ্যের পক্ষে অনেক ক্ষতিকর। তাছাড়া ইসলাম ধর্মে মদ খাওয়া হারাম। কিন্তু আমাদের সবার জানা দরকার, বিদেশে যে দামি দামি মদগুলো তৈরি করা হয় সেগুলো কী থেকে তৈরি করা হয়। আপনারা অনলাইনে সার্চ করবেন বা কোনো বড় মদের শপে যাবেন, তাহলে দেখতে পাবেন এক একটা বোতলের দাম 1 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে। আর এই মদগুলো এই ফল থেকেই তৈরি করা হয়। এই ফলের আবাদ করা অনেক চ্যালেঞ্জিং একটা কাজ। সব থেকে বেশি ব্রাজিলে এই ফলের আবাদ করা হয়, আর সেটাও কিন্তু খুব অল্প সংখ্যক মানুষ করে থাকে, এবং সেখান থেকে প্রিপারেশন করে সারা বিশ্বে এক্সপোর্ট করা হয়। এই ফলের হারভেস্টিং অনেক ভয়ঙ্কর হয়ে থাকে। বর্তমানে এই ফলের আবাদ ইউএসএর অনেক জায়গাতে করা হচ্ছে, কিন্তু সব থেকে ভালো কোয়ালিটির ফল পাওয়া যায় একমাত্র অ্যামাজনের রেল ফরেস্টে। এই গাছগুলো দেখতে একদম সুপারি গাছের মতো। যেরকমভাবে সুপারি গাছে সুপারি ধরে, ঠিক সেই রকমভাবে এই গাছে সুপারির মতো ফল ধরে থাকে। আজকের ভিডিওতে অ্যাসাই ফলের ফার্মিং থেকে শুরু করে ফ্যাক্টরিতে কী কী তৈরি করা হয় সমস্ত কিছু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। এর জন্য ভিডিওর একটা পয়েন্টও মিস করবেন না। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। সর্বপ্রথমে এসআই ফলের বীজ থেকে জেনেটিক পদ্ধতিতে তৈরি করা চারাগাছগুলোকে নার্সারি থেকে কালেক্ট করা হয়। এখানে যে চারাগাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোর বয়স 6 থেকে 8 মাস। এখান থেকে চারাগাছগুলোকে পাঠিয়ে দেওয়া হয় লাগানোর জন্য। তারপর আগের পুরনো গাছের কিছুটা পাশে এই গাছগুলোকে লাগানো হয়, কারণ যখন এই চারাগাছগুলো বড় হবে তখন আগের গাছগুলো কমজোরে হয়ে যাবে, এজন্য এগুলোকে কেটে ফেলা হয়। এরপর যখন গাছে ফুল ধরার সময় হয়ে যায় তখন সে জায়গায় মৌমাছির চাষ করা হয়, কারণ মৌমাছির চাষ না করলে ফুলের সঙ্গম হবে না আর সঠিক মাত্রায় ফল পাওয়া যাবে না, এই জন্য মৌমাছির চাষ অনেক জরুরি। চারাগাছ লাগানোর পর গাছের বয়স যখন 4 বছর হয়ে যায় তখন থেকে ফল ধরতে শুরু করে এবং এর হারভেস্টিংয়ের কাজ শুরু হয়। আর মোটামুটি 10 থেকে 15 বছর খুব ভালো কোয়ালিটির ফল পাওয়া যায়। এই ফল গাছ থেকে পাড়া অনেকটাই চ্যালেঞ্জিং ব্যাপার। অনেকে গাছে ওঠার জন্য এইরকম স্টিক ব্যবহার করে, আবার অনেকে হনুমানের মতো গাছ থেকে এই ফল খুব সহজেই পেড়ে ফেলে। প্রত্যেক দিন এই এক একটা গাছ থেকে মোটামুটি 5 থেকে 7 কেজি ফল পাওয়া যায়। তারপর গাছ থেকে ফলগুলো পেড়ে খেজুরের মতো একটা একটা করে কাঁদ থেকে ছাড়ানো হয়। যে ফলগুলো একদম পুরোপুরিভাবে পেকে যায় সেগুলোকে হাত দিয়ে ছাড়ানো হয়, আর যেগুলো কিছুটা কাঁচা থাকে সেগুলো ছাড়ানোর জন্য এই মেশিনকে ব্যবহার করা হয়। ফল একদম পুরোপুরিভাবে পেকে গেলে হাত দিয়ে ছাড়াতে কোনো রকম অসুবিধা হয় না। এবার এই ফলগুলোকে এখান থেকে ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়। এই ফ্যাক্টরিতে এই ফলকে বিভিন্ন ধরনের প্রসেস করা হবে। এইভাবে প্রত্যেক দিন বাগান থেকে হাজার হাজার টন অ্যাসাই ফল হারভেস্ট করে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। ফ্যাক্টরিতে নিয়ে আসার পর এগুলোকে একটা বড় কনভার বেল্টের উপর ঢেলে দেওয়া হয়। তারপর সমস্ত ফল কনভার বেল্টের সাহায্যে একটি স্পাইনিং মেশিনের মধ্যে পাঠিয়ে দেয়। এই মেশিনের কাজ হচ্ছে ফলে থাকা ডালপালা গোছনা আবর্জনাগুলোকে পরিষ্কার করা। এরপর 80 ডিগ্রি তাপমাত্রা গরম পানিতে ফলগুলোকে ধুয়ে ফেলা হয়। তারপর এই ফলের উপর ঠান্ডা জল স্প্রে করা হয়। তারপর কনভার বেল্টের মাধ্যমে চলে যায় গ্ল্যান্ডার মেশিনের মধ্যে। এই মেশিন ফলগুলোকে পেস্টে পরিণত করে দেয়। তারপর এই পেস্ট একটা ছ্যাঁকনো দিয়ে ছেঁকে নেওয়া হয়। আর এই সম্পূর্ণ প্রসেসকে প্যাস্টুরাইজেশন প্রসেস বলা হয়। এবার কিছু শতাংশ পেস্ট পাল্প হিসেবে প্যাকেট করা হয়, আর এই পাল্পের মূল্য সোনার থেকেও বেশি, যা সাধারণ মানুষের পক্ষে কেনা সম্ভব না। এবার এই সমস্ত পাল্প ডিপ ফ্রিজিং রুমের মধ্যে রেখে দেওয়া হয়, যাতে এগুলো নষ্ট না হয়ে যায়। এবার মার্কেটে চাহিদা অনুযায়ী এখান থেকে মার্কেটে এগুলোকে পাঠিয়ে দেওয়া হয়।
এটা তো দেখলেন কিভাবে পেস্ট বা পাল্প তৈরি করা হয়। চলুন এবার এক ঝলকে দেখা যাক এর পাউডার কিভাবে তৈরি করা হয়, যে পাউডার বিভিন্ন ধরনের ফুড খাবারে ব্যবহার করা হয় এবং কিছু কিছু মেডিসিন তৈরি করার জন্য এই পাউডার ইউজ করা হয়। সর্বপ্রথমে এই পেস্টকে একটা ডাই রোলারের উপর দিয়ে নিয়ে যাওয়া হয়, যার ফলে সমস্ত পাল্প শুকে এই রকম হয়ে যায়। এরপর একটা গ্ল্যান্ডার মেশিনে এগুলোকে পিসাই করা হয়, তারপর অটোমেটিক ফিলিং মেশিনের মাধ্যমে বোতলে প্যাকিং করা হয়। এবার চলুন দেখা যাক লক্ষ লক্ষ টাকা দামের ওয়াইন, বাংলায় যেগুলোকে আমরা বিদেশি মদ বলে থাকি, আসলে সেগুলো কিভাবে ফ্যাক্টরিতে এই ফল থেকে তৈরি করা হয়। সর্বপ্রথমে এই অ্যাসাই ফলের পেস্ট বড় একটা চেম্বারে লোড করা হয়, তারপর 240 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক ঘন্টা ফোটানো হয়, তারপর ঠান্ডা হওয়ার জন্য 24 ঘন্টা এরকমভাবে রেখে দেওয়া হয়। তারপর কয়েকজন ওয়ার্কার ওর মধ্যে নেমে পা দিয়ে ওই বাকি গোটা গোটা অংশগুলোকে পিসাই করে দেয়। একবার ভেবে দেখুন তো, এত দামি মদ কিভাবে পা দিয়ে তৈরি করা হচ্ছে। আশা করি এই দৃশ্য দেখার পর মনের মধ্যে আর চাহিদা থাকবে না মদ খাওয়ার। এবার এই বড় চেম্বার থেকে একটা পাইপলাইনের মাধ্যম দিয়ে ফিল্টারেশন সেকশনে পাঠিয়ে দেওয়া হয়। এই বড় ফিল্টারেশন মেশিন খুব সুন্দরভাবে ফিল্টার করে দেয়। এবার ঢোলের মতো যে ছোট ছোট ডামগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর মধ্যে এগুলোকে ভরে দেওয়া হবে। প্রত্যেকটা ডামে 1 কুইন্টাল করে এই পেস্ট ভরে দেওয়া হয় এবং খুব সুন্দরভাবে সিল প্যাক করা হয়, যেন বাইরের বাতাস ভিতরে ঢুকতে না পারে। তারপর এগুলোকে স্টোর রুমের মধ্যে 180 দিনের জন্য রেখে দেওয়া হয়। এইভাবে এই ডামের মধ্যে মিনিমাম 180 দিন থেকে শুরু করে 10 বছর পর্যন্ত রাখা হয়। এখানে এগুলো যত বেশি দিন স্টোর থাকবে তত এর মূল্য বাড়বে, কারণ যত পুরনো হয় তত এই ওয়াইনের কোয়ালিটি ভালো হয়। আর এটা কোনো মন গড়া কথা নয়, রীতি রকম ল্যাবে টেস্ট করে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে এটা দেখা হয়েছে, যার ফলে ওয়াইনের মার্কেটে লো থেকে হাই দামের আলাদা আলাদা প্রাইস এই বোতলের গায়ে দেখতে পাওয়া যায়। এবার হয়তো নিশ্চয় বুঝতে পেরেছেন ওয়াইনের দাম কেন এত বেশি হয়। আপনার কি এই ওয়াইন খাওয়ার ইচ্ছা আছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কেউ খেয়ে থাকেন তাহলে এর স্বাদ কী রকম, অবশ্যই আমাদের ভিউয়ার্সকে বলবেন কমেন্ট করে। বন্ধুরা, অ্যাসাই ফল থেকে ওয়াইন তৈরি করা হয়, যার কারণে এই ফলের মূল্য গোল্ডের থেকেও বেশি। আর শুধু এখানেই থেমে থাকেনি, এই ফল থেকে এমন এমন মেডিসিন তৈরি করা হয় যা আপনি কল্পনাও করতে পারবেন না, কারণ এই ফলের মধ্যে হাই ক্যালোরি এবং অ্যান্টি অক্সিজেনের মাত্রা অনেক বেশি থাকায় সুপার ফুড বলা হয়। এই ফল খাওয়ার ফলে শরীরের যে কোনো ছোটোখাটো রোগ খুব সহজে ভালো হয়ে যায়, যেমন ডায়াবেটিস, সেক্সুয়াল প্রবলেম, চুল সাদা হয়ে যাওয়া, চোখে কম দেখা, এইরকম নানান ছোটোখাটো রোগগুলো খুব সহজেই সলভ হয়ে যায়। ব্রাজিলের সরকার এই ফলের আবাদ করে প্রতি বছর $100 মিলিয়ন ইনকাম করে থাকে, আর যত দিন যাচ্ছে এর চাহিদা বেড়েই চলেছে। এই জন্য বিজ্ঞানীরা এই বীজের অনেক রকমের জেনেটিক প্রসেস করে থাকে, যেন এর আবাদ আরও 4 গুণ বেশি করা যায়। বাংলাদেশের অনেক নার্সারিতে এই গাছ রয়েছে, কিন্তু এই ফলকে কিভাবে ব্যবহার করা হয় সেটা কেউ জানে না। বাংলাদেশের কিছু কিছু ফার্মার এই চাষ করার প্রচেষ্টা চালাচ্ছে। আমাদের এখানে এই চাষ খুব সুন্দর হয়, কিন্তু ফলগুলোকে বেচতে হয় USA-তে, এটাই হচ্ছে মেন সমস্যা। আপনাদের যদি এই বিষয়ে কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। আর বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, এই জন্য ভিডিওতে লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করুন, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।